বডি কম্পিটিশন, মানে মাসেল গেনের সাথে সাথে ফ্যাটও লুজ করা। এই প্রসেসটা আমি লাস্ট দুটো লকডাউনের পর থেকে ইউজ করছি, আর আজ জানবে কেন আমাদের বাল্কিং আর কাটিংয়ের জায়গায় বডি কম্পিটিশনের ওপর বেশি ফোকাস করা দরকার এই সময়। তার আগে তোমরা যদি নিউ ভিউয়ার হয়ে থাকো, জিমে যেতে ভালোবাসো আর ওয়ার্কআউট করতে ভালোবাসো, তাহলে এক্ষুনি যাও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো অনেক লোকে বডি রিকম্পোজিশনের এফেক্টিভনেস নিয়ে ডাউটফুল থাকে যে এটা কী করে পসিবল, কারণ নর্মালি আমরা যখন ক্যালোরিক সারপ্লাসে থাকি তখন আমাদের ওয়েট গেন হয় আর ক্যালোরিক ডেফিসিটে থাকলে ওয়েট লস। বাট এখানে কী টার্ম ওয়েট নাকি মাসলস অর ফ্যাট? তাহলে যদি আমরা কমন সেন্সই ইউজ করে থাকি তাহলে মাসল গেন করা আর ফ্যাট লুজ করা দুটো আলাদা প্রসেস আমাদের বডির জন্য। বাট বডি রিকম্পোজিশনের সময় আমাদের বডি এই দুটো প্রসেসকে একসাথেই করতে পারে। এটা ছাড়া আমাদের কাছে তিনটে সায়েন্টিফিক স্টাডিজও আছে যেটা বডি রিকম্পোজিশনের প্রসেসটাকে পুরোপুরি সাপোর্ট করে। আর এই তিনটে স্টাডিজে যদি আমরা অ্যাভারেজও নিই তাহলে ইন্ডিভিজুয়ালসরা 3 কেজি মাসল মাস গেন করেছে 5 কেজি ফ্যাট মাস লুজ করে। এটা আমরা ফিটনেস ম্যাথসের থ্রুও প্রুভ করতে পারি। আমাদের মাসল মাস একটা লিন টিস্যু যেটার 1 কেজির মধ্যে 1800 ক্যালোরি থাকে, অ্যান্ড ফ্যাট মাস একটা বাল্কি টিস্যু যেটার 1 কেজির মধ্যে 9400 ক্যালোরি থাকে। মানে তুমি যদি 3 কেজি মাসল মাস গেন করো তাহলে তোমার শরীর 5400 ক্যালোরি স্টোর করছে, আর তুমি যদি 5 কেজি ফ্যাট মাস লুজ করো তাহলে তোমার শরীর 47000 ক্যালোরি লুজ করছে। তুমি 5 কেজি ফ্যাট লুজ করছো আর 3 কেজি মাসেল গেন করছো, এটার মানে তুমি ওয়েইং স্কেলে মাত্র 2 কেজি ডিফারেন্স দেখতে পাবে, কিন্তু মিররে সেখানে তুমি নিজের ফিজিকের ওপর একটা ড্রাস্টিক্যাল চেঞ্জেস দেখতে পাবে। এবার বডি রিকম্পোজিশনে সবথেকে বেশি লাভ কারা ইউজ করতে পারে আর এটার জন্য কি ট্রেনিং অ্যাপ্রোচ হবে সেটা জানতে হবে। যে কোনো স্কিনি ফ্যাট বিগিনার অ্যান্ড ওভারওয়েট বিগিনার এটা ফলো করতে পারে, অ্যান্ড একটা টাইপ আছে সেটা আমি একটু পর বলছি। বিগিনাররা এটা কেন ফলো করতে পারে তার কারণ হচ্ছে ট্রেনিং তাদের কাছে একটা নিউ অ্যান্ড স্ট্রং অ্যানাবলিক প্রসেস হয়। তোমাদের বাস চেষ্টা করতে হবে রেগুলার 1.5 গ্রাম প্রোটিন কনজিউম করার পার কেজি বডি ওয়েট। ওভারঅল ক্যালোরিজের টেনশন নেবার দরকার নেই, বাস 5 থেকে 6 দিন জিমে যাও, বাড়ির খাবার খাও, ওইটাই এনাফ। আর যারা ওভার ওয়েট আছে তারাও মাসেল গেনিংয়ের সাথে ফ্যাট লুজ করতে পারে বডি রিকম্পোজিশন ইউজ করে। বাস তোমাদের 250 থেকে 350 ক্যালোরিজের ডেফিসিটে থাকতে হবে, অ্যান্ড তোমাদের শরীরের মধ্যে যে এক্সট্রা ফ্যাট আছে সেটা মাসেল গেনিংয়ের জন্য এনার্জি প্রোভাইড করে দেবে। 3 নম্বর ক্যাটাগরিতে আসছে রিট্রেন ইন্ডিভিজুয়াল, মানে যারা কোনো ইঞ্জুরির জন্য বা অন্য কোনো কারণের জন্য অনেকদিন পর আবার ট্রেনিং করা শুরু করছে। আর আমার মনে হয় আমরা সবাই এখন এই ক্যাটাগরিতেই বিলং করছি, কারণ লকডাউনের সময় অনেক লোকই ট্রেনিং করতে পারছিল না, আর যারা করছিল তাদের ট্রেনিং ইন্টেন্সিটি অত বেশি ছিল না। আর এই কারণে আমি আগের ভিডিওতে বলছিলাম বাল্কিং আর কাটিংয়ের জায়গায় আমাদের বডি রিকম্পোজিশন ওপর বেশি ফোকাস করা দরকার। অ্যান্ড ট্রেনিংয়ের ব্যাপারে বলতে গেলে তোমাদের এখন প্রোগ্রেসিভ ওভারলোডের ওপর বেশি ফোকাস করা দরকার, মানে স্ট্রেংথ ইনক্রিজ করার ওপর। এটার মানে এটা নয় যে তোমরা রেগুলার উইকে গিয়ে নিজের 1 রেপ ম্যাক্স টেস্ট করছো আর ট্রাই করছো ওইটাকে বাড়ানো। এটার মানে এইটা যে তোমরা রেগুলার উইকে নিজের 6 রেপ অ্যান্ড 8 রেপ ম্যাক্সের ওয়েটটাকে বাড়ানোর চেষ্টা করছো আর ওইটার ওপর প্রোগ্রেসিভ ওভারলোড ইউজ করছো। এক্সাম্পল, তুমি যদি 60 কেজি দিয়ে বেঞ্চ প্রেসে 8টা রেপস মারতে পারো তাহলে টার্গেট রাখো 2 থেকে 3 সপ্তাহের মধ্যে হয়তো তার রেপিটেশন বাড়ানোর বা ওয়েটটাকে ইনক্রিজ করার। ওয়েট গেইন অ্যান্ড লুজের কথা যখন আসছে, তোমার বডি রিকম্পোজিশনের টার্গেটটা কিছুটা এরকম হওয়া উচিত। 4 মাসের জন্য যদি তোমরা বডি রিকম্পোজিশন ফলো করছো তাহলে তোমার টার্গেট 2 কেজি হওয়া উচিত, 6 মাসের জন্য হলে 4 কেজি, আর 12 মাসের জন্য হলে 6 কেজি হাইয়েস্ট হওয়া উচিত। 3টে মেন কী পয়েন্টস বডি রিকম্পোজিশন নিয়ে। ফার্স্ট পয়েন্ট, তোমরা ওয়েইং স্কেলে বেশি চেঞ্জেস দেখতে পাবে না, বাট মিররে অনেক বেশি চেঞ্জেস দেখতে পাবে। সেকেন্ড পয়েন্ট, এই প্রসেসটা একটু স্লো বাট খুবই এফেক্টিভ, সো একটু ধৈর্য ধরতে হবে। থার্ড পয়েন্ট, যারা বিগিনার্স আছো তারা ট্রাই করবে নিজের বডি ওয়েট এক্সারসাইজের ওপর প্রোগ্রেসিভ ওভারলোড ইউজ করার, তার ফর্ম শেখার, যেমন পুশআপস অ্যান্ড পুলআপসের ওপর। অ্যান্ড যারা ডিট্রেন ইন্ডিভিজুয়ালস আছো তারা ট্রাই করবে কম্পাউন্ড এক্সারসাইজের ওপর নিজের স্ট্রেংথ বাড়ানোর, তার উপর প্রোগ্রেসিভ ওভারলোড ইউজ করার। বডি রিকম্পোজিশন কী ইউজ করতে পারে সেটা জানলে, বাট যখন বাল্কিং করো অ্যান্ড কাটিং করো কী সুবিধা হতে পারে অ্যান্ড কী অসুবিধা সেটা জানতে গেলে এক্ষুনি যাওয়ার এই ভিডিওটা ক্লিক করো।